ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवा महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम हैतु किं प्रेम घना दिव्यामूर्ते आचार्य आचार्य रूपं प्रणामं भजामि आचार्य रूपं प्रणवं जपामि आचार्य रूपं प्रणवं नमामि। एक ऐतिहासिक যুগান্তকারী দিন ভারত সেবা আশ্রম সংঘের ইতিহাসে, তা হল রাস পূর্ণিমা। এক বিশেষ তিথি এই রাস পূর্ণিমা। ইতিহাস বলছে ভগবান শ্রীকৃষ্ণ 5,500 বছর আগে দ্বাপর যুগে যখন এসেছিলেন বৃন্দাবনে, এই কার্তিক পূর্ণিমার দিন রাস করেছিলেন। ভগবান যখন অবতরিত হন, মায়া মানুষ সেজে আসেন, তখন কি তিনি যতই আমাদের মধ্যে থাকুন আমাদের মতো মায়াময়ে আবদ্ধ হবেন, আমাদের মতো রিপু ইন্দ্রিয়ের দ্বারা তাড়িত হবেন? তাহলে তিনি ভগবান কেমন করে হলেন? সেখানে পূর্ণ ব্রহ্ম নারায়ণ স্বয়ং এসেছেন দ্বাপর যুগে। তিনি এসেছিলেন কেন? ধর্ম রাষ্ট্র সংস্থাপনের উদ্দেশ্যে, ধর্মের জয় অধর্মের পরাজয়, ধার্মিকের জয় পাপ ও পাপীর ক্ষয়, এই তো মহাভারতের শিক্ষা। সেই ভগবান শ্রীকৃষ্ণ এসে, যিনি ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে এসেছেন, তিনি কেন আমাদের মতো আচরণ করবেন? নির্বোধ অবোধের মতো আচরণ তার কি হয়? কখনো হয় না। তাহলে তিনি রাস করলেন কেন? গোপিনীদের নিয়ে লীলা করেছেন, রাস করেছেন, সে রাস কি? রাস হলো রাসচক্র। এই রাসচক্রে একমাত্র এই দিনেই ভগবানকে ভক্তের সাথে মিলিত হতে দেখা যায়। সেই দ্বাপর যুগেও দেখা গিয়েছিল, এই কলিযুগেও দেখা গিয়েছে। যখন মাত্র 8.5 বছর বয়স ভগবান শ্রীকৃষ্ণের, দ্বাপর যুগ বৃন্দাবন। ভাবুন, বৃন্দাবন বললেই কি মনে পড়ে? আমাদের সকলের মনে পড়ে গোঠে রাখান বলে দেরে কোথায় বৃন্দাবন, সে রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুখান
কোথায় দিন যাব গোছে রাখাল বলে দেবে কোথায় দিন যাব রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান কোথায় দিন যাব চাঁদের পাশে খুব মন দিয়ে শুনলেই বুঝতে পারবে নজরুল ইসলাম লিখছে রাশের গান যেথা দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসের চাঁদের পাশে যার পথের ধুলায় ছড়িয়ে আছে পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরির চন্দন কোথায় বৃন্দাবন গোছে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে শুনি যমুনা যার কমল বনে আজ কানু নূপুর শোনা যা শোনা যা আজ যাহার পদ ডালে বেনু বাজে সাজ সকালে নিত্য লীলা করে সেথা মদন মোহ কোথায় বৃন্দাব গোছে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাব রাখাল রাজা গোপাল খেলে কোথায় বৃন্দাব তাহলে তো বৃন্দাবনে এসে গেলাম বৃন্দাবনে গোঠের রাখাল রাজা আমরা সকলেই জানি রাখাল রাজ সেজে বাৎসল্য লীলা করেছিলেন ভগবান যেমন এ যুগে তিনি শিশু বিনোদ সেজে সকলের মন জয় করেছিলেন গ্রামের সকলে আসত তাকে ছুটে ছুটে দেখতে কি অপরূপ সৌন্দর্য কি ভাবগম্ভীর কি নিয়ম কি নিষ্ঠা বাল্যকাল থেকেই এই নিয়ম নিষ্ঠার বেড়াজালে নিজেকে ঘিরে রেখেছিলেন স্বয়ং এ যুগের ভগবান যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যুগাচার্য কেন তিনি তা জানতে গেলে প্রথমেই আমাদের আসতে হবে আজকের এই বিশেষ তিথির বিশেষ প্রসঙ্গ নিয়ে আজকের দিনেই 1924 খ্রিস্টাব্দ খুলনা সেবাশ্রম সবে মাত্র খুলনা আশ্রম হয়েছে সেখানে আশ্রমিকগণকে নিয়ে ব্রহ্মচারী সুরেশ গুরু মহারাজের নির্দেশে বাইরে গিয়েছেন কোনো কাজে রাস পূর্ণিমার বিকেলবেলা গুরু মহারাজ বসে রয়েছেন গেটের সামনে একটি বেঞ্চের উপরে একবার কল্পনা করুন ফিরে যান 1924 খ্রিস্টাব্দে সেখানেই আপনি দেখতে পাবেন
চোখে ফুটে উঠবে আপনার মানুষ চক্ষে সেই অকল্পনীয় দৈব দৃশ্য, অপ্রাকৃত সৌন্দর্য, স্বর্গলোকের সৌন্দর্যমণ্ডিত এক দৃশ্য। কি দেখবেন আপনি? আপনি দেখবেন ভগবান আচার্য সেই বিরাট কলেবর, তিনি বসে রয়েছেন শান্ত সমাহিত ভাবে। কিন্তু ঘটনাচক্রের শুরু এইখান থেকে নয়। ঘটনাচক্র শুরু হয়েছিল তার আরো কয়েকদিন আগে থেকে, এবং সেই ঘটনাচক্র ঘটে ভারত সেবা আশ্রম সংঘের বিদগ্ধ সন্ন্যাসী কলির ব্যাসদেব তথা সপ্ত ঋষির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পরম পূজ্য পাদ শ্রীমৎ স্বামী বেদানন্দজি মহারাজের সাথে। সত্যদশটা ঋষির মতোই স্বামীজির কয়েকদিন যাবত তার নিজের মুখন নিঃসৃত বর্ণনায় কাঁধে ভূত চেপেছিল। কি সেই ভূত? তিনি কয়েকদিন যাবত দেখতে পাচ্ছেন আকাশে, বাতাসে, জলে, অন্তরীক্ষে, সমস্ত দিকে, যেদিকে চাইছেন সেদিকেই এক জ্যোতির্ময় জ্যোতির্মণ্ডল এবং এক জ্যোতির্ময় ওমকার। ধীরে ধীরে তার ধ্যান নেত্রে প্রস্ফুটিত হল। সেই রাস পূর্ণিমার পূর্ব দিবসে পূর্ণভাবে তার মধ্যে সেই দিব্য দর্শন প্রস্ফুটিত হল। সেই দিন তার সারা দিন রাত্রি কর্মের মধ্যে কেটেছে, অক্লান্ত পরিশ্রমের মধ্যে কেটেছে। একটু ঘুম হয়নি, রাত্রেও ঘুম আসলো না। চোখের সামনে সেই একই দৃশ্য। তিনি দেখলেন আকাশ বাতাস চতুর্দিন মণ্ডল আলোকিত পূর্বক সমস্ত নক্ষত্র তারকারাশি অর্থাৎ তারামণ্ডল নিজের চোখের সামনে তিনি অন্তরীক্ষে দেখতে পেলেন। সেই অদ্ভুত জ্যোতিরাশিগুলি ধীরে ধীরে বুদবুদের মতো হল এবং সমগ্র এই আলোক মণ্ডলগুলি এক একটি দেব দেবীর মূর্তিতে পরিণত হতে লাগলো। তিনি দেখতে পেলেন এই আলোক ছটার মধ্যে এক দিব্য আলোকময় ওমকার, নিখিল রাশি যেখানে থেকে উৎপত্তি ও লয় প্রাপ্ত, সেই ওমকার মণ্ডলের মধ্যে স্বয়ং বিরাজমান ভগবান আচার্য স্বামী প্রণবানন্দ। এই অদ্ভুত দিব্য দর্শন এই রাস পূর্ণিমার পূর্ব দিবসে রাত্রিতে সত্যদ্রষ্টা ঋষি কলির ব্যাস গুরু মহারাজের প্রধান ও অন্যতম লীলা পার্ষদ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বেদানন্দজি মহারাজের এই দর্শন হল। তিনি সেই দর্শনের কথা জানালেন চিঠি লিখে, একটি কাগজে লিখে জানালেন আত্মানন্দ স্বামীজি মহারাজকে। স্বামীজি মহারাজ তৎক্ষণাৎ জানালেন, আত্মানন্দ স্বামীজি মহারাজ জানালেন যে আমারও ভেতরে সেই একই ভাব, সেই একই ইচ্ছা। কি ইচ্ছা জেগেছিল? জেগেছিল গুরু পূজা করার। শ্রীমৎ স্বামী বেদানন্দজি মহারাজ বললেন এ ভূত নামবে না, আমি বুঝতে পারছি, যতক্ষণ না শ্রী ঠাকুরের পূজা অর্চনা আরাধনা করব। কারণ তারা সম্পূর্ণভাবেই নিজেদের জীবনকে শ্রীগুরু চরণে অর্পণ করে দিয়েছিলেন, তাই তাদের সমগ্র কিছু যা তারা চিন্তা করতেন সপ্তর্ষি মণ্ডলের প্রত্যেকেই, প্রত্যেক স্বামীজিরাই যা তারা চিন্তা করতেন তা গুরু মহারাজেরই অভীপ্সিত এবং তারই নির্দেশিত, তারই ইচ্ছায় তাদের মধ্যে সেই ভাব প্রস্ফুটিত হতো। স্বামী প্রণবানন্দ
এই প্রথম তারই প্রধান পার্ষদদের মধ্যে অন্যতম বিশিষ্ট দুই পার্ষদের কাছ থেকে গ্রহণ করলেন অর্ঘ্য পূজা আরতি। এই বিশেষ অর্ঘ্য পুষ্পাঞ্জলি নিবেদন করলেন তারা ভগবানের চরণে। এইবার ফিরে আসি সেই ঘটনায়, কিন্তু আশ্রমে সেই সময় মাত্র তিনজন, গুরু মহারাজ ব্যতিরেকে এই দুই সন্ন্যাসী। বেদান্ত স্বামীজি গুরু মহারাজের পাশেই দাঁড়িয়েছিলেন। গুরু মহারাজ ইশারায় বললেন, ও অর্থাৎ আত্মানন্দ কি করছে? উত্তরে বেদান্ত স্বামীজি মহারাজ কি বললেন? স্বামীজি মহারাজ বললেন, গুরু পূজার ব্যবস্থা করছে, পূজার অর্ঘ্য সাজাচ্ছে। গুরু মহারাজ তো অন্তর্যামী, তাহলে আর দেরি কেন, শীঘ্রই ব্যবস্থা করতে বলো। প্রাণে যেন জল এলো, সঙ্গে সঙ্গে বললেন, আর একটুখানি বাকি আছে, এখনই হলেই হয়। বলার সাথে সাথেই স্বামীজি মহারাজের পূজার ব্যবস্থা করা হলো। সেই স্থানে নৈবেদ্য ভোগ সমস্ত কিছু দিয়ে প্রথমে পুষ্পার্ঘ, তারপরে সকল কিছু জিনিস অর্পণ করা হলো, আরতি করা হলো এবং স্তব ও প্রণাম মন্ত্র পাঠ করা হলো। যখন আরতি চলছে তখন এই দুই সন্ন্যাসী মনে মনে কি গাইছেন জানেন? গাইছেন গানের ভিতরে বলতো, কি বা চন্দন চর্চিত ফুল দলে, কি বা চন্দন চর্চিত ফুল দলে, সাজাইয়া থরে থরে চরণ কমল পড়ে, তোমারি পূজারি তরে প্রেমে বলে, কি চন্দন চর্চিত জয় গুরু বান, ছুটিছে প্রেমের বান ধরা তলে, কি চন্দন চর্চিত সোহে। হৃদয় রাজা
এসো হে করুণা ঘন ভগত জীবন ঘন ধোয়াইব মনে মনে এই চিন্তা এই গান বেজে উঠল সংঘ সাধকের মানুষ কণ্ঠে আর শ্রী শ্রী ঠাকুরের পূজা আরতির জন্য ভাববিহ্বল হয়ে। পূজা আরতি সমাপ্তে গুরু মহারাজের কাছে সকলে ভক্তিপূর্ণভাবে প্রণাম নিবেদন করলেন। বেদান্ত স্বামীজি মহারাজ বলছেন তিনি তখন কি করলেন, তার হাতে রুদ্রাক্ষমালা ও সঙ্গ গীতা গীতাখানি নিয়ে শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন পূর্বক প্রার্থনা করলেন। এই প্রার্থনার দ্বারা তিনি পরিপূর্ণ ভক্তাচার্য হলেন। তিনি শিখিয়ে দিলেন আমাদের শ্রী শ্রী ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে হয়, বেদান্ত স্বামীজির কি শিশুসুলভ প্রার্থনা। করজোড়ে তিনি প্রার্থনা করলেন, হে আচার্য, আজ থেকে আমার ও আমাদের সকলের জীবনের ভার তুমি গ্রহণ করো ও তোমার সেবার ভার আমাদের দাও। এই শিশুসুলভ প্রার্থনা না থাকলে, এই শিশুসুলভ মন না থাকলে সাধু হওয়া যায় না। শিশুসুলভ মন না থাকলে ভক্তি আসে না। শিশুসুলভ মন না থাকলে, শিশুসুলভ চেতনা না থাকলে ভগবানকে লাভ করা যায় না। তাই সকলে প্রার্থনা করতে পারেন, আমি যেমন করছি সেইভাবে করজোড়ে প্রার্থনা করেছিলেন যেমন বেদান্ত স্বামীজি মহারাজ, তিনি আমাদের যা শিখিয়েছেন সেই প্রার্থনা আমরা করি। আসুন, হে আচার্য, আমাদের সকলের জীবনের ভার তুমি গ্রহণ করো আর তোমার এই বিরাট সংঘরূপী যে তুমি বিশ্বব্যাপী এখন, সেই সংঘের অর্থাৎ তোমার সেবার ভাব আমাদের দাও। এই প্রার্থনার মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন সংঘের সকল সন্ন্যাসী ব্রহ্মচারী সেবক তথা সকল আশ্রিত ভক্ত সন্তানগণের কর্ম কি, তার সেবা করা, সংঘের সেবা করা। এই দিনের যে দর্শন আমাদের সামনে ওঠে সেই দর্শন কি, সেই দর্শন শুধুমাত্রই গুরু পূজার সূচনা বা প্রচলনে সমাপ্ত নয়। সেই দর্শন আমাদের জানাচ্ছে গুরু পূজা প্রচলনের সাথে সাথে ভগবান স্বামী প্রণবানন্দের জগৎ গুরু রূপে, যুগাচার্য রূপে এবং বিশ্ব মানব পরিত্রাতা রূপে তার বিরাট অবতরণ, মহাভাবের মহাপ্রকাশ ও বিকাশ এই পুণ্যদিনে। এই পুণ্যদিনেই সূচনা হয়েছিল যুগাচার্যের যুগতত্ত্বের। কেন তিনি বিশ্ব মানব পরিত্রাতা, সেই প্রসঙ্গে ভগবান আচার্যের নিজ মুখ নিঃসৃত বাণী, এমনি এমনি তাকে উপাধি দেওয়া হয়নি, বিশ্ব মানব পরিত্রাতা জগৎগুরু যুগাচার্য ভগবান স্বামী প্রণবানন্দ তার নিজের মুখের বাণী। কি সেই বাণী? কঠোর তপসাধনায় এই দেহ মনে যে মহাশক্তির সঞ্চার হয়েছে তা বিশ্ব মানবের মহামুক্তি দানে সমর্থ। যাও তোমরা ঘরে ঘরে আবাল বৃদ্ধ বনিতাকে আমার সংস্পর্শে নিয়ে এসো। তিনি নিজে পরিষ্কার বলছেন, এই মহাশক্তির সংস্পর্শে নিয়ে এসো, ঘরে ঘরে যাও,
তিনি বলছেন না আমার সংস্পর্শে, তিনি বলছেন মহাশক্তির সংস্পর্শে। কোন সে মহাশক্তি, কোথায় সেই শক্তি? এই দেহ মনে, অর্থাৎ ভগবান আচার্যের দেহে সেই মহাশক্তি সঞ্চার হয়েছে। তিনি নিজে বলছেন সেই মহাশক্তির সংস্পর্শে নিয়ে এসো, তা বিশ্বের সকল মানবকে পরিত্রাণ দান করতে পারে। সেই মহাশক্তির সংস্পর্শে আপনি এসেছেন, আমরা এসেছি, তারপরেও কি আমরা পরিত্রাণ পাব না? কেন পাব না? যদি তাকে ধরে থাকতে পারি তাহলেই পরিত্রাণ পাব। কোনো জ্বালাবে না, কোনো বাধা হবে না, যদি থাকে ভক্তি তোমার গুরু নাম করো কোনো জ্বালাবে না, কোনো বাধা হবে না, কোনো জ্বালাবে না, কোনো বাধা হবে না, যদি থাকে ভক্তি তোমার গুরু নাম করো উদ্ধার। মনে প্রাণে ভজলে গুরু, গুরু হয়ে জেতার, তখন গুরু হয়েও শিষ্যের কাছে, গুরু হয়েও শিষ্যের কাছে আসে বাড়ি গুরু নাম করো সর করো সর গুরু নাম করো সর কোনো জ্বালাবে না, কোনো বাধা হবে না, যদি থাকে ভক্তি তোমার সেই গুরু নাম যদি সার করা যায়, অর্থাৎ গুরু নাম একমাত্র সার, সংসার অসার, জীবনের যাবতীয় মায়া মোহ থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি তাহলে অবশ্যই বুঝবো যে গুরু নাম সার হয়েছে। ঠিক তেমনি ভাবে যেমন ভাবে তিনি বিশ্বমানব পরিত্রাতা, তেমন ভাবে তিনি জগৎগুরু। সেই মনে করুন অপূর্ব দর্শনের কথা, ওমকার মণ্ডিত রাশি সমগ্র দেবদেবী বন্দনা করছেন, স্তুতি করছেন সেই বিশ্বমানব পরিত্রাতা ভগবান স্বামী প্রণবানন্দের। তাহলে কি তিনি জগৎগুরু নন? তাতেও তার বাণী আছে, তিনি নিজে মুখে বলছেন। কি বলছেন? বলছেন, রিপুদমন ও ইন্দ্রিয় নিগ্রহের মাধ্যমে যাহারা মনুষ্যত্বের সাধনায় ব্রতী, বলেননি আমার আরাধনা করছেন বা আমার দীক্ষা নিয়েছেন বা আমার আশ্রিত কিনা, তা বলেননি। রিপুদমন ও ইন্দ্রিয় নিগ্রহের মাধ্যমে যাহারা মনুষ্যত্বের সাধনায় ব্রতী তাহারা আমার প্রাণ অপেক্ষা প্রিয়তর, দূরে বা নিকটে যেখানেই থাকুক না কেন আমার শক্তি তাহাদিগকে রক্ষা কবচের ন্যায় রক্ষা করিবে। সেখানে কোনো শর্ত নেই, শুধু একটি শর্ত, তারা ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যের মার্গে হাঁটছে কিনা, তারা রিপুদমন ও ইন্দ্রিয় নিগ্রহ করে চলছে কিনা। তাহলে সে যতই সঙ্গে সন্তান হোক, সন্ন্যাসী হোক আর গৃহী হোক, যতই জপ করুক আর যতই ধ্যান করুক, যতই ভোগ লাগাক, যতই পূজা করুক বিশাল ভাব নিয়ে, কিন্তু যদি মাত্র তার মধ্যে ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য না থাকে, রিপুদমন ও ইন্দ্রিয় নিগ্রহের সাধনায় যদি সে ব্রতী না হয় তাহলে সে গুরু মহারাজের প্রিয় হতে পারে না। আর যদি এই সাধনায় কেউ ব্রতী হয়ে থাকে, সে যে খানেই থাকুক না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে ভগবান
আচার্যের প্রাণ অপেক্ষা প্রিয়তর, তার নিজ মুখ নিঃসৃত কথা সেটা। এইবার আসে যুগাচার্য তত্ত্বে। কেন তিনি যুগাচার্য? যেমন সঙ্গগীতা তার বাংময়ী মূর্তি, তেমন শ্রীগুরু তত্ত্ব আলোচনা করার মাধ্যমে আমরা তার কৃপা লাভ করব, আশীর্বাদ লাভ করব, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান ঘটবে। এই ইচ্ছা নিয়েই তো এই আমাদের আপনাদের আশা। তো ভগবান আচার্য কেন তিনি যুগাচার্য? শাস্ত্র কি বলছে? বৈষ্ণব শাস্ত্র বলছে, শ্রীজীব গোস্বামীর পদ যদি দেখেন, বলছে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, ভুল হইলে শুধরে মানুষ কইরিয়া করিয়া লয়, গুরু বলিয়া জানিবে তাহাকে নিশ্চয়। সদ্গুরু, অবশ্যই সদ্গুরু বলিয়া জানিবে তাহাকে নিশ্চয়, যিনি আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। তন্ত্রশাস্ত্র কি বলছে? তন্ত্রশাস্ত্র এই একই কথা বলছে। তন্ত্রশাস্ত্র বলছে বেদের কথা। বেদ কি বলছে? আচার্যং মাং বিজানিয়াত। ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা বলছেন গীতাতে, আচার্যং মাং বিজানিয়াত, আমি আচার্য রূপে এসেছি, পরিতৃষিত তাপিত মানব আমাকে আশ্রয় কর, আমাকে যে কোনো সম্পর্ক পাতাও, আমার সঙ্গে যে কোনো সম্পর্কে আবদ্ধ হও, জড়িত হও, পতি পুত্র সখা স্বামী পিতা ভ্রাতা বন্ধু যে কোনো সম্পর্কে আমার সঙ্গে সম্পর্ক যুক্ত হও। আচার্য তো স্কুলে কলেজে আমরা দেখেছি, আমাদের যিনি ব্যায়ামাচার্য ছিল স্কুলে, ব্রতচারী শিক্ষায় বলা হতো ব্যায়ামাচার্য, তারপরে সঙ্গীত জগতে আচার্য আছে, খেলার জগতে আচার্য আছে, 64 কলা বিদ্যায় সমগ্র বিদ্যায় আচার্য আছে, ইউনিভার্সিটিতে উপাচার্য আচার্য এইসব পদই আছে। তো আচার্য তো বহু আছে, তারপরে আবার আচার্য বলে কি বিশাল বিশ্লেষণ করা হচ্ছে, মানে মানেটা কি? মানেটা এই, তিনি আচার্য নন, তিনি যুগাচার্য। শুধুমাত্র এই যুগের নয়, ত্রিকাল জয়ী যুগাচার্য। যেমন ভগবান শ্রীকৃষ্ণ সেই যুগেও প্রাসঙ্গিক ছিলেন, আজও প্রাসঙ্গিক। কেউ বলতে পারে না ও দ্বাপর যুগের কথা, এই যুগে ভগবান শ্রীকৃষ্ণের এই নীতিটা চলবে না। যদি কেউ বলে থাকে, সে নিজের মতো করে ভগবান শ্রীকৃষ্ণকে রিপ্রেজেন্ট করছে, নিজের কাছে বা অন্যের কাছে। সে ভগবান শ্রীকৃষ্ণের আসল তত্ত্ব কিছুই ধরে উঠতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সে যুগে প্রাসঙ্গিক ছিলেন, এই যুগেও প্রাসঙ্গিক, কারণ তিনি পরিপূর্ণ যুগাচার্য রূপেই দ্বাপর যুগে অবতরিত হয়েছিলেন। কিন্তু যে যুগাচার্যের প্রসঙ্গ আমরা টেনে এনেছি, সেই যুগাচার্য কোনো সামান্য ব্যক্তি তো নন, তিনি কোনো সামান্য আচার্যও নন। তাই তিনি নিজ মুখেই বলছেন, কি বলছেন জানেন? তিনি বলছেন, স্বয়ং আচরণ করে যিনি শিক্ষা দেন তিনি আচার্য। এ যুগে ব্যক্তি সমাজ জাতির পক্ষে যা কল্যাণকর, আমি তা আমার চিন্তা বাক্য কার্যের মাধ্যমে প্রস্ফুটিত করিয়া গেলাম এবং সকলকে শিখিয়ে দিয়ে যাব। গুরু অনেক হতে পারেন, কিন্তু আচার্য এক এক যুগে এক এক বাড়ি আসেন। ভগবান আচার্য স্বামী প্রণবানন্দের নিজ মুখ নিঃসৃত বাণী, তিনি নিজেই বলছেন। কি বলছেন? বলছেন, স্বয়ং আচরণ করে যিনি শিক্ষা দেন তিনি আচার্য। এ যুগে ব্যক্তি সমাজ জাতির পক্ষে যা যা কল্যাণকর, যা যা করণীয়, আমি তা আমার চিন্তা বাক্য কার্যের মাধ্যমে প্রস্ফুটিত করি, করে তা শিখিয়ে দিয়ে যাব। গুরু তো অনেক হতে পারে, কিন্তু আচার্য এক এক যুগে এক একজন। সেই যুগাচার্যের স্মরণে মননে আমরা এসেছি তাকে স্মরণ করতে। কি বলা হচ্ছে? সঙ্গীতের মাধ্যমে, তাই ভক্ত সাধক সঙ্গীতের মাধ্যমে শ্রীগুরু মহারাজকে বন্দনা করছেন, বলছেন,
ধন্য হইল মানব তোমার শক্তি সাধন অমৃত মন্ত্রে বন্দিছে সবে জীবন অর্ঘে মধুর ছন্দে মধুর মন্ত্রে বন্দিত মায়ে জগদাচার্য নিখিল বিশ্ব মানব প্রাণ নামিলে ধরায় ওগো বিশ্বরাজ মহামুক্তি আনিলে বাণ সৌমত মার করুণা ধারায় তৃপ্ত হইল মানব জাগ্রত হল বিশ্ব তব জয় গীতি করিয়া সুপ্ত বিশ্ব মানব পরাণ মিলন মন্ত্রে হইল তৃপ্ত ভালে ঝালে কি অপরূপ জ্যোতি আমিও হাসে আনন্দিত আজি গরিষ্ঠ হে ঋষি শ্রেষ্ঠ শঙ্খ ঘণ্টা দামামাসনে গাহিছে আরতি ওমকার গীতি তোমার শিখা উঠিছে গগনে অভয়াশিষ চরণে বিরাজে সে মহামুক্তি হে গুরু তোমার বক্ষে শান্তি কণ্ঠে ধ্বনিছে কে নিবে শক্তি হস্তে করিছে অভয়াশিষ চরণে বিরাজে সে মহামুক্তি আজি এসো হে আর্য ওগো আচার্য এসো হে আর্য ওগো আচার্য ঈশ্বর প্রাণেরই রাজা ধীরাজ নাহি প্রেম প্রীতি মোরা মূলতি প্রেম বন ফুল ফলে সাজাবো আজ বন ফুল ফলে সাজাবো বন ফুল ফলে সাজাবো ধন হইল সকল বিশ্ব মানব ধন্য হইল ভগবান আচার্যের আগমনে। যোগাচার্য তার কর্মে তার বাক্যে তার চিন্তায় সমস্ত কিছুর মাধ্যম দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আচরণ করে দিয়ে গেছেন। কি আচরণ করে দিয়ে গেছেন ছোট্ট করে বলা যেতে পারে, যেমন গুরু মহারাজ বলছেন কি বলছেন, প্রত্যহ ব্যায়াম করিবে, ব্যায়াম করিলে শারীরিক সুস্থ থাকিবে, শারীরিক সুস্থ না থাকিলে মানসিক তুমি সুস্থ কিন্তু শারীরিক সুস্থ না, হাত কাঁপছে, জপ হবে না, মনও কনসেন্ট্রেট হবে না, শরীর যা সুস্থ সে লড়ে পড়ে কাজ করতে পারে। আপনি শারীরিক সুস্থ তাহলে আপনি হিমালয়েও যেতে পারেন, আর আপনি শারীরিক ভাবে অসুস্থ হলে ধীরে ধীরে মানসিক ভাবে অসুস্থ হয়ে যাবেন। কিন্তু শরীর ও মন দুই এই ব্যায়ামের মাধ্যমে প্রত্যহ ব্যায়াম করলে নিশ্চয়ই সতেজ হয়। তো গুরু মহারাজ 5000 বার মুগুর ভেজেছেন, ডন বৈঠক দিয়েছেন, আমি কি তাই পারবো নাকি বলে আমি ব্যায়াম বন্ধ করে রেখে দিলাম, জীবনেও ব্যায়াম হবে না। ভগবান আচার্য আমাদের জন্য নির্দিষ্ট করে পথ দেখিয়ে দিয়ে গেছেন, ব্যায়াম করলে শরীর সুস্থ হয়, দৃষ্টি সংযমের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে অন্তর্মুখী হতে পারি, আমরা কিভাবে
সমস্ত গন্ডগোল থেকে বেরোতে পারি, ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে নয়, উপেক্ষার মাধ্যমে। উপেক্ষা করলে আপনি যে কোনো অশান্তি থেকে বেরিয়ে আসতে পারেন। উপেক্ষা সন্ন্যাসীর পরম ধর্ম, গৃহস্থের জন্য কম নয়। জায়গায় জায়গায় আপনি অনেক ক্ষেত্রেই উপেক্ষা করেন বা উপেক্ষিত হয়ে যান, তার কারণ আপনি উপেক্ষা করতে পারেননি তাই উপেক্ষিত হয়েছেন। আর যদি আপনি আগে থেকে উপেক্ষা করে দিতেন তাহলে আর আপনাকে উপেক্ষিত হতে হতো না। আপনি তো বিষয়টা থেকে পুরোপুরি অ্যাবলিউশ ভ্যানিশ করে দিয়েছেন, আপনার সামনেই নেই, আপনি তাকে ধরা ছোঁয়ার বাইরে। তো সেই মহাতত্ত্ব যুগাচার্য তত্ত্ব। এ যুগের আচার্য ভগবান ত্রিকালজয়ী, তিনি বহু পূর্বেও ছিলেন, বর্তমানেও তিনি আছেন এবং ভবিষ্যতেও তিনি ততটাই প্রাসঙ্গিক যতটা আজকের তিনি প্রাসঙ্গিক।